হ্যালো সবাই কেমন আছো তোমরা স্বাগতম তোমাদের সবাইকে আমার চ্যানেল ভালো থেকোতে আজকে আমি তোমাদের সাথে কথা বলবো পিসিওডি বা পিসিওএস এস নিয়ে পলিসেস্টিক ওভারি সিনড্রোম বা পলিসেস্টিক ওভারি ডিজিজ এই ভিডিওটা আমি তোমাদের সাথে শুরু করব দুটো ফ্যাক্টের সাথে তোমরা কি জানো পৃথিবীতে যত মহিলারা রয়েছে তার মধ্যে প্রত্যেক দশজন মহিলার মধ্যে একজন পিসিওডি বা পিসিও এস এর শিকার হয়ে রয়েছে আর এর থেকেও বড়ো ফ্যাক্ট যেটা আমি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে ফাইভ টু টেন পার্সেন্ট অফ গার্লস ইন দেয়ার পিউবার্টি মানে পিউবার্টি এজের মধ্যে ন থেকে বারো বছর এজের মধ্যে যে মেয়েরা রয়েছে তার মধ্যে ফাইভ টু টেন পার্সেন্ট মেয়েরা অলরেডি পিসিওডির সমস্যায় ফেস করতে শুরু করে দিয়েছে তাই জন্য আমার এখানে তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা যারা নয় থেকে বারো বছর বয়সের বাচ্চা মেয়ের বাবা বা মা তাদের সবাইকে আমি রিকোয়েস্ট করব প্লিজ টেক কেয়ার তোমরা তোমাদের মেয়ের খেয়াল রাখো মেয়ের ফুড হ্যাবিট অ্যান্ড মেয়ের লাইফস্টাইলের খেয়াল রাখো মেক শিওর তোমার বাচ্চা একটা অ্যাক্টিভ লাইফস্টাইল লিড করছে এবং ফুড যেটা নিচ্ছে সেটা আননেসেসারি অয়েলি নয় বা বেশি একটা জাঙ্ক ফুড খাচ্ছে না সো পিসিওডিতে কি হয় পিসিওডিতে একটা মেয়ের শরীরের ফিমেল হরমোন লেভেল কমতে শুরু করে অ্যান্ড মেল হরমোন লেভেল বাড়তে শুরু করে যেমন মেয়ের ফিমেল হরমোন যেগুলো রয়েছে যেমন প্রোজেস্টেরন অ্যান্ড ইস্ট্রোজেন এগুলোর লেভেল কমতে শুরু করে শরীরে আর অন্যদিকে টেস্টোস্টেরন লেভেল বা মেল হরমোন লেভেল বাড়তে শুরু করে এটার জন্য মেয়েদের মুখে হেয়ার গ্রোথ হতে শুরু করে তো পিসিওডি থাকলে তার একটা সিমটমস হচ্ছে মুখে হেয়ার গ্রোথ হওয়া বাকি যে সিমটমগুলো আমরা পিসিওডিতে দেখতে পাই সেগুলো হচ্ছে ইদার হেভি ব্লিডিং হওয়া অর ইরেগুলার হয়ে যাওয়া পিরিয়ড অর ওয়েট গেইন হতেই পারে মানে এটা তো হবেই যে কোনো মেয়ের ক্ষেত্রে যার পিসিওডি আছে তার ওয়েট গেন ইজ আ অবভিয়াস থিং আর যেটা কমপ্লিকেশনস আসে পিসিওডির থেকে সেটা হলো ইনফার্টিলিটি ইস্যু তৈরি হতে পারে আর ওয়েট গেইন যেটা হচ্ছে দ্যাট ক্যান লিড টু অবেসিটি যেটা অন্যান্য মেডিকেল কন্ডিশন তৈরি করতে শরীরে আর এর বাইরে একটা খুব বড় ধরনের যেটা সমস্যা হয় পিসিওডির জন্য সেটা হচ্ছে শরীরে যে হরমোনাল ইমব্যালেন্সটা তৈরি হয় সেই হরমোনাল ইমব্যালেন্স ক্যান লিড টু অ্যাংজাইটি বা ডিপ্রেশন সাইকোলজিক্যাল প্রবলেম বেসিক্যালি আর এই সাইকোলজিক্যাল প্রবলেমটা মাইল্ড থেকে শুরু করে সিভিয়ারও হতে পারে ওডির রিজনগুলো নিয়ে কথা বলি পিসিওডির মেন রিজন যেটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে ফ্যামিলি হেরিডিটি একই পরিবারের সমস্ত মেয়েদের মধ্যে জেনারেশন আফটার জেনারেশন পিসিওডির প্রবলেম দেখা যায় এর বাইরে একটা পিসিওডির মেন রিজন হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স বডিতে যখন কোনো মেয়ের শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয়ে যায় সেল যখন ইনসুলিন হরমোন ইউজ করতে পারে না তখন তার থেকে পিসিওডি হওয়ার চান্সেস পারে আর ইনসুলিন হরমোন যখন বডিতে রেজিস্ট্যান্স তৈরি হয় এটার মেন রিজন হচ্ছে ওভারওয়েট যে জন্য দেখা যায় ওয়ার্ল্ড ওয়াইড যত পিসিওডির পেশেন্ট রয়েছে তার মধ্যে মোর দ্যান ফিফটি পার্সেন্ট ইজ অলওয়েজ ওভারওয়েট আর এর বাইরে যে রিজনটা আছে সেটা হচ্ছে বডির ভেতরে যদি কোনো ইনফ্লেমেশন হয়ে থাকে সেটা বা যাদের ইনফ্লেমেশন হওয়ার প্রবলেম থাকে এই ইনফ্লেমেশন মেল হরমোন লেভেল বাড়িয়ে দেয় বডিতে তো দ্যাট ইজ অ্যানাদার রিজন এবং ফোর্থ রিজন তো অবভিয়াসলি আমাদের লাইফস্টাইল এখনকার দিনে আমাদের একটা ভীষণ স্ট্রেসফুল লাইফ আমরা অনেকেই লিড করি চাকরির জন্য পার্সোনাল লাইফে প্রচুর স্ট্রেস প্রচুর টেনশন রাত্রিবেলার কম ঘুম এই ওভারঅল ব্যাপারটা ওভারঅল একটা আনহেলদি লাইফস্টাইল এটা আমাদেরকে পিসিওডি জাতীয় সমস্যার দিকে ঠেলে দেয় পিসিওডির সলিউশন কি হতে পারে পিসিওডির থেকে আমাদেরকে প্রোটেক্ট করা কিন্তু খুব কিছু ডিফিকাল্ট কাজ নয় জাস্ট একটু লাইফস্টাইল মডিফিকেশন করে আর আমাদের খাওয়া দাওয়ার দিকে নজর রেখে আমরা খুব সহজে পিসিওডি ফ্রি একটা হেলদি লাইফ লিড করতে পারি যেমন আমি তোমাদেরকে সময় বলি ন থেকে বারো গ্লাস জল খেতে হবে এবং অ্যাক্টিভ থাকতে হবে যোগা ইজ ভেরি হেল্পফুল ইন পিসিওডি যদি যোগা করতে তোমাদের ভীষণ অসুবিধা হয় অ্যাটলিস্ট একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করার চেষ্টা করো আর এর বাইরে অবশ্যই ওয়াকিং पचिस त्रीस मिनट पसिबल हम टू फोर्टी मिनट्स ब्रेस वॉक एवरी डे करते তুমি যদি অ্যাক্টিভ থাকো তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো তোমার শরীরে মেটাবলিজম ফাস্টার হবে শরীরে যখন মেটাবলিজম ফাস্টার হয় আমি আগেও এটা তোমাদেরকে বলেছি তখন আননেসেসারি ওয়েট গেন হয় না আর যখন আননেসেসারি ওয়েট গেন হয় না তখন অলরেডি আমি তোমাদেরকে এক্সপ্লেন করেছি পিসিওডির একটা মেন রিজন হচ্ছে ওয়েট গেন তো যদি ওয়েট গেন না হতে দাও শরীরকে তাহলে ডেফিনেটলি তোমার পিসিওডি হওয়ার চান্সেস শরীরে অবশ্যই কমে যাচ্ছে এর বাইরে কিছু ফুডের দিকে তোমাদেরকে খেয়াল রাখতে হবে যাদের পিসিওডি অলরেডি রয়েছে তাদের জন্য সাজেস্ট খুব ভালো প্রোটিন এনরিচ ডায়েট নিতে যত বেশি প্রোটিন এনরিচ ডায়েট নেবে এবং লেস সুগার যত কম সুগার খাবে যতই কম তোমার সুগার ইনটেক হবে আর যত এনরিচ থাকবে তোমার ফুড উইথ হাই প্রোটিন লেভেল তত তাড়াতাড়ি তুমি কিওর করবে তত তাড়াতাড়ি তুমি একটা হেলদি লাইফে ফিরে আসতে পারবে ফুড যেগুলো রেকমেন্ড করা হয় পিসিওডির জন্য সেগুলো হচ্ছে প্রথমেই তো হাই প্রোটিন ফুড যেমন স্প্রাউট চানা সোয়া সোয়া তো ইজ আ ন্যাচারাল সোর্স অফ ইস্ট্রোজেন তো তোমাদেরকে আমি রেকমেন্ড করব তোমরা অবশ্যই এনি কাইন্ড অফ সোয়া বেসড ফুড যেমন টোফু সোয়া মিল্ক বা সোয়াবিন অবশ্যই তোমাদের ডেলি মিলের মধ্যে রেখো এর বাইরে এনি হোল গ্রেন ফুড যেমন বাজরা জাওয়ার মিলেট এগুলো অবশ্যই তোমাদের ডেলি ডায়েটের মধ্যে রাখা উচিত অল টাইপ অফ গ্রিন লিফি ভেজিটেবলস প্রচুর ফ্রুটস অ্যান্ড ফ্রুটস্যার আর এর বাইরে অ্যান্টি ইনফ্ল্যামেটরি ফুড যেগুলো কনসিডার করা হয় যেমন টোম্যাটো এবং টার্মারিক এগুলো যদি তোমাদের ডায়েটে থাকে ডেফিনেটলি তোমরা গুড রেজাল্ট পাবে ফুড যেগুলো আমাদের পিসিওডিতে অবশ্যই অ্যাভয়েড করা উচিত সেটার মধ্যে প্রথমেই আসে যেটা সেটা হলো ময়দা বা রিফাইন্ড ফ্লাওয়ার যে ময়দা বা রিফাইন্ড ফ্লাওয়ার থেকে তৈরি হওয়া ফুড যেমন হোয়াইট ব্রেড বিস্কিট পাস্তা এগুলোকে অবশ্যই অ্যাভয়েড করা উচিত জাঙ্ক ফুড একেবারে জিরো করে দেওয়া উচিত নো ইনটেক অফ জাঙ্ক ফুড শুড বি দেয়ের আর এর বাইরে আমাদের অয়েল ইনটেকের খেয়াল রাখতে হবে দিনে যেন আমরা টু টেবিল স্পুনের বেশি অয়েল ইনটেক না করি যত কম অয়েল ইনটেক হবে শরীরে তত বেশি তাড়াতাড়ি রিকভারি হবে তোমরা সবাই আমাকে জানিও ভিডিওটা তোমাদের কি কীরকম লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করো সবাই ভালো থেকো আর কারোর যদি পার্সোনালাইজড ডায়েটের দরকার থাকে আমাকে ইমেল করতে পারো আমার ইমেল আইডি ডেসক্রিপশন বক্সে দেওয়া রইলো আজকে এই অবধি থাকুক আবার দেখা হবে নমস্কার